বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পরেশ চন্দ্র দাসের সমর্থনে জনসভাটি অনুষ্ঠিত হয়। এদিনের এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুর নেতাজি ক্লাবের মাঠে। জনসভাতে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন মুকুল রায়। যে প্রোগ্রামকে ভন্ডুল করেছিল তৃণমূল কংগ্রেস, যেভাবে উঠে পড়ে লেগেছে, আপনার নিজের চোখের সামনে দেখুন, কার্যকর্তা দেখুন, আজকে নদীর সামনে দেওয়া হয়ে গেছে, আপনাদেরকে অনুরোধ করছি সামনে আসুন, দেখুন কিভাবে অত্যাচার করেছে আমাদেরকে। এদিন তিনি অভিযোগের সুরে জানান, আসন্ন নির্বাচনে কিভাবে রিগিং করে ভোট বৈতরণী পার করা যায় তা মুখ্যমন্ত্রী বর্ধমান পুলিশ সুপারের সাথে রূপরেখা তৈরি করেন। ভাস্কর আগুনদার, ভাস্কর মুখার্জি এখানে এখন এসপি সাহেব, আমি জানি, দায়িত্বের সাথে বলছি, গত পরশুদিন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারটা অবতরণ করেছিল পুলিশ লাইনে, অবতরণ করতেই পারে, কিন্তু যেটা আপত্তি, ভাস্কর বাবু আপনি শুনে রাখুন, আপনার অনেক বয়স্ক মাইক দূর যাবে, আপনি দরজা বন্ধ করে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন, পরিকল্পনা করেছেন কিভাবে ভোট লুট করা যায়, নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ জমা দাবি করে বলতে পারি, এই একমাত্র সরকার যে সরকার 4.5 বছর ধরে কাজ করেছে তার বিরুদ্ধে একটাও দুর্নীতির অভিযোগ এখনো অবধি কেউ তুলতে পারেনি। সবকিছু তথ্য সহকারে কমিশনের কাছে নালিশ করবেন বলেও মত পোষণ করেন মুকুল বাবু। আপনাদের 1900 মতন বুথ আছে, যেটা বুথে নির্বিঘ্নে যান, দায়িত্বের সাথে বলছি, প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আপনারা আপনাদের ভোটারদের ট্র্যাক করবে, কে সামনে আছে, ওয়ারেন্ট হয়ে পড়ে আছে, গ্রেপ্তার করছেন না, আমি ফেলে রাখছি না, কালকে গিয়ে নির্বাচন কমিশনে বিমানি থানার ওসি যদি বলেন তাহলে আপনার বিরুদ্ধে এই অভিযোগটা করবো, যে কেস নাম্বার হচ্ছে 445/2014, ওয়ারেন্ট হয়েছে, আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না, এটা আপনাকে জবাব দিতে হবে। আমার সাথে যোগাযোগ রেখেছে অন্তত 130টা বিধায়ক, যারা এই নির্বাচনের ফলাফল জামালপুর থেকে কৃষ্ণ সাহা, পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।